ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অরুণোদয় স্কিম সম্পর্কে। অরুণোদয় স্কিম কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা যারা অনেক অ্যাপ্লাই করেছেন অরুণোদয় স্কিম বা অরুণোদয় স্কিম এখনও পর্যন্ত আবেদন করেননি, অ্যাপ্লাই করেননি, আপনারা কিভাবে এই অরুণোদয় স্কিম অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। যারা যারা অনেক অ্যাপ্লাই করেছেন কিন্তু ফায়দা হয়নি, আপনাদের জন্য এই ভিডিও। এই অরুণোদয় স্কিম আবারও চালু হলো, আপনি যদি আবেদন করে নেন তাহলে আপনি লাভ করবেন প্রতি মাসে 1400 টাকার উপরে। প্রথমে ছিল 1000 টাকার মতন, এখন সরকার থোড়া বাড়িয়ে দিয়েছে। আপনি যদি আবেদন করে নেন তাহলে আপনি লাভ করবেন প্রতি মাসে 1400 টাকার উপরে। এই অরুণোদয় আসনি অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কিভাবে করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন, আপনারা সব কিছু দেখতে পাবেন। আপনি যদি আবেদন করে নেন তাহলে প্রতি মাসে লাভ করবেন 1400 টাকার উপরে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সোজা টেলিগ্রামে চলে আসবেন। আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সোজা টেলিগ্রামে চলে আসবেন। আসার পরে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপটি, এই গ্রুপটি আপনারা জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পরে আপনারা পেয়ে যাবেন এই ফাইলটি, এই ফর্মটি পেয়ে যাবেন, আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এরপরে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা যে কোনো কম্পিউটার থেকে আপনারা এই ফর্মটি প্রিন্ট করে নেবেন। আপনাদের বাজারে গিয়ে বা আপনাদের পাশের যে কোনো কম্পিউটার থেকে আপনারা এই ফর্মটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে সোজা টেলিগ্রামে চলে আসবেন। এরপরে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপটি। এরপরে আপনারা ফলো করে নেবেন, জয়েন হয়ে নেবেন। এরপরে আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এই ফর্মটি। এই ফর্মটি আপনারা যে কোনো কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করতে গেলে প্রথমে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের আপনার জেলার নাম দিয়ে দেবেন। জেলার নাম দেওয়ার পরে দেখতে পাবেন আরবান, রুরাল, আপনি যদি গ্রামের হন তাহলে রুরালে শুদ্ধ চিহ্ন দিবেন, আর যদি শহরের হন তাহলে আরবানে শুদ্ধ চিহ্ন দিবেন। এরপরে আছে ডেট, আপনি যেদিন এই ফর্মটি ফিল আপ করবেন এই দিনের ডেটটি এখানে বসিয়ে দেবেন, এই দিনের তারিখটি বসিয়ে দেবেন। এরপরে আছে ব্লক, আপনি আপনার ব্লকের নাম, এই ব্লকের নামটি এখানে বসিয়ে দেবেন। ব্লকের নামটি দেওয়ার পরে গ্রাম পঞ্চায়েত দেখতে পাবেন, গ্রাম পঞ্চায়েত টাউন নেম, আপনি আপনার গ্রাম, গ্রাম পঞ্চায়েত বা টাউন নেম দুটার মধ্যে যে কোনো একটা এই বাক্সতে বসিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত বা টাউনের নেম দুটার মধ্যে যে কোনো একটা বসিয়ে দেবেন। এরপরে আছে ভিলেজ, আপনি আপনার গ্রামের নাম বা ওয়ার্ড নম্বর এই দুটার মধ্যে যে কোনো একটা এই বাক্সতে বসিয়ে দেবেন। এরপরে আছে লোকেল, লোকেলিটি নাকি টাউন, আপনি যদি লোকেল হন তাহলে লোকেল বসিয়ে দেবেন, আর যদি গ্রাম হন, টাউন হন তাহলে টাউন এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম, যার নামে আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন তার ফার্স্ট নেম দিবেন এখানে। এরপরে মিডিল নেম দিবেন, এই মিডিল নেম এখানে দিবেন। মিডিল নেম দেওয়ার পরে তার লাস্ট নেম, এই তার লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে জেন্ডার, মেল নাকি ফিমেল, এটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে 1/7/2020 পর্যন্ত কত বয়স হয়েছে, যার নামে অ্যাপ্লাই করবেন তার বয়স কত হয়েছে 1/7/2020 পর্যন্ত, এই বয়সটি আপনি হিসাব করে এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে পিনকোড নাম্বার, আপনি আপনার পিনকোড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে হাউস নম্বর, আপনি আপনার ঘরের নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে পুলিশ স্টেশন, আপনি আপনার পুলিশ স্টেশন, আপনি আপনার পুলিশ স্টেশনের নামটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে কন্ট্যাক্ট নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটি এই বাক্সতে বসিয়ে দেবেন। এরপরে আমাদের 1 নম্বর পেজ কমপ্লিট হয়ে যাবে, আমাদের 1 নম্বর পেজ কমপ্লিট হয়ে গেছে, এখন 2 নম্বর পেজ কমপ্লিট করতে হবে। 2 নম্বর পেজে আছে ফ্যামিলি ডিটেলস, আপনি আপনার ঘরে কতজন সদস্য আছেন, ওনাদের যদি ওনাদের মধ্যে আপনার ঘরে যদি 2, 3, 4, 5, 1 যতজন সদস্য আছেন ওনাদের প্রথমে ক্রমিক নম্বর দিবেন। আপনার ঘরে যদি একজন থাকেন তাহলে 1 ক্রমিক নম্বর এখানে 1 দিবেন, যদি 2 জন থাকেন তাহলে 1, 2 আপনি এইভাবে ক্রমিক নম্বর দিবেন, যদি 5 জন থাকেন তাহলে 1, 2, 3, 4, 5 আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে ওনাদের নাম দিবেন,
उनादेर नाम दिबेन एखाने उनादेर नाम देवार परे उनादेर बयस दिबेन एज दिबेन एरपर आछे जेंडार उनारा मेल ना कि फिमेल एटा दिबेन एरपर आछे रिलेशनशिप उनारा आपनार कि लागे बाई लागे ना कि अन्य केहो लागे आपनी रिलेशनशिप दिबेन एरपर आछे प्रायोरिटी स्टेटास एटा दिबेन प्रायोरिटी स्टेटस देवार परे आमादेर दुई नम्बर पेज कमप्लीट हो जाए तीन नम्बर पेज आमादेर एखन कमप्लीट करते हबे तीन नम्बर पेजे आछे बैंक तीन नम्बर पेजे आछे बैंक अकाउंट डिटेल्स आछे प्रथमे आईएफएससी कोड आपनी आपनार बैंकेर आईएफएससी कोडटी एखाने बसिए देबेन एरपर आछे बैंकेर ब्रांच नेम आपनी आपनार बैंकेर शाखार नाम ब्रांच नेम दिए देवें एरपर आसे बैंक अकाउंट नम्बर आपनी आपनार बैंक अकाउंट नम्बर टी शुद्ध करे बसिए देवें एक बारे भालो करे देखे बसिए देवें एरपर आसे एनुअल फैमिली इनकाम आपनी आपनार घरे कत टाका प्रति मासे प्रति बछर इनकाम होय एटा बसिए देवें एकटा कथा ख्याल करबें आपनार जदि 2 लाख टाकार उपरे प्रति बछरे इनकाम होय आय होय ताहले आपनी अप्लाई करबें ना आपनार 2 लाख टाकार नीचे आय होते होबे ताहले आपनी अप्लाई करबें आपनी एई फर्मटी आवेदन करबें एरपरे आपनी लाभ करते पारबें आपनी एई फर्मटी अप्लाई करले आपनार कोनो फायदा होबे ना जदि आपनार 2 लाख टाकार उपरे आपनार प्रति बछरे आय होय इनकाम होय ताहले आपनी एई फर्मटी अप्लाई करेओ कोनो फायदा होबे ना कारण आपनार 2 लाख टाकार उपरे आय आछे आय जदि आपनार 2 लाख टाकार नीचे होय ताहले आपनी এই ফর্মটি আবেদন করবেন এরপরে আপনি এই স্কিমটি লাভ করতে পারবেন অরুণোদয় আসনে এরপরে দেখতে পাবেন ডকুমেন্ট টু বি অ্যাটাচড ডকুমেন্ট টু বি অ্যাটাচড ডকুমেন্টে আছে ব্যাংক পাসবুক ফ্রন্ট পেজ ব্যাংক পাসবুক ফ্রন্ট পেজ আপনি আপনার এটাতে ইয়েস দিবেন আপনি আপনার ব্যাংক পাসবুক ফ্রন্ট পেজ এটাতে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে দেখতে পাবেন প্রিওরিটি সাপোর্টিং ডকুমেন্ট প্রিওরিটি সাপোর্টিং ডকুমেন্ট এটাতে ইয়েস দিবেন এরপরে আছে এনি অদার ডকুমেন্ট আপনি ইয়েস দিবেন এরপরে আছে আপনি ইয়েস দেওয়ার পরে আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাবেন একটা বাক্স আপনি একটা বাক্স বাহির করবেন নিচের দিকে আসে এরপরে দেখতে পাবেন একটা বাক্স এই বাক্সতে আপনি যার নামে আবেদন করবেন তার একটা সিগনেচার নেবেন তার একটা সিগনেচার এখানে এই বাক্সতে নেবেন হস্তাক্ষর সিগনেচার দেখতে পাবেন এই বাক্সতে একটা সিগনেচার নেবেন যার নামে আবেদন করবেন এরপরে আপনি এই ফর্মটি ফিল আপ হওয়ার পরে এই ফর্মটি ফিল আপ হওয়ার পরে ভালো করে চেক করে নেবেন ভালো করে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না এরপরে আপনি আপনার যার নামে আবেদন করবেন তার একটা ফটো নেবেন একটা ফটো বাহির করবেন পাসপোর্ট সাইজের এরপরে যার নামে আবেদন করবেন তার একটা ব্যাংক পাসবুকের ফটো প্রিন্ট আউট করবেন আর আধার কার্ডের একটা ফটো প্রিন্ট আউট করবেন আর আপনার তার একটা প্যান কার্ডের ফটো প্রিন্ট আউট করবেন প্যান কার্ড না দিলেও হবে কিন্তু আধার কার্ড লাগবে ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজের একটা ফটো আর আধার কার্ডের ফটো আর এই ফর্মটি আর একটা ফটো লাগবে এইগুলা আপনি আপনার একসাথে করে আপনি আপনার পঞ্চায়েতে নিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েতে নিয়ে দেবেন নিয়ে দেওয়ার পরে আপনি আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে গ্রাম পঞ্চায়েতে আপনার যে আছে তার কাছে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার আবেদন হবে আপনার সাকসেসফুল হবে অ্যাপ্রুভ হবে এরপরে আপনি আপনার প্রতি মাসে লাভ করতে পারবেন আপনি 1450 টাকার মতন আপনি প্রতি মাসে লাভ করতে পারবেন 1450 টাকার মতন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে আপনি যদি 2 লাখ টাকার উপরে আপনার অ্যানুয়াল ইনকাম না হয় আপনার 2 লাখ টাকার নিচে থাকে যদি আর আপনার এইগুলো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি প্রতি মাসে লাভ করতে পারবেন 1450 টাকার মতন এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ।